হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। তো আপনারা যারা বেকারের ভিসায় মরিশাসে আসতে চাচ্ছেন, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা। তো আমি এক ভাইকে পাইছি, উনি মরিশাসে আছে বর্তমানে। তো উনি বেকারের ভিসায় আসছিল কাজে এখানে মরিশাসে। তো উনার সাথে কি কি হয়েছে আমি এটা আপনাদের সামনে উনার মুখ থেকে শুনেন আপনারা, যে বেকারি কাজে আসার পরে বেকারি মালিক তার সাথে কি কি আচরণ করছে, তাকে কেমন টাকা স্যালারি দিছে, উনার মুখ থেকে শুনেন আপনারা যে উনি আসলে মরিশাসে বেকারির কাজে আইসা কি ভালো হয়েছে না খারাপ হয়েছে। তো ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো ভাই, আপনি যে যে বেকারের ভিসায় আসছেন, তো বেকারের ভিসায় মরিশাসে আসার জন্য কতদিন সময় লাগছিল ভিসা বার হইতে? তাও আপনি 6 মাস লাগছে। 6 মাস? জি। আচ্ছা, তো 6 মাস পরে যখন আসলেন, আসার পরে আপনার সাথে কি কি হয়েছে, মানে এই বেকারির কাজে বেতন কেমন পাইছেন আপনি? বেকারিতে আসে আপনার ডিউটি আপনি বলছে যে 12 ঘন্টা। হ্যাঁ, এদিন বলছে 12 ঘন্টা। হ্যাঁ, তা আমি ডিউটি করা আছে আপনি 14 ঘন্টা বা 15 ঘন্টা এইরকম করে ডিউটি করা আছে। মানে এজেন্ট বলছে আপনাকে প্রথমে যে বেকারির কাজে আপনার গেলে 12 ঘন্টা ডিউটি, 12 ঘন্টা। কিন্তু আপনি যখন মরিশাসে আসছেন তখন কি ডিউটি করাইছে আপনারে? 14 ঘন্টা 16 ঘন্টা করে ডিউটি করাইছে। এই 16 ঘন্টা করে বা 14 ঘন্টা করে ডিউটি করাইছে। এই যে 16 ঘন্টা 14 ঘন্টা করে ডিউটি করছে, মানে প্রথমেই মিস্টেক হয়ে গেছে, 12 ঘন্টার কথা বলছে, পরে আপনি এখানে আসার পরে দেখেন কি যে 14 ঘন্টা 16 ঘন্টা করে ডিউটি করা লাগে। তো বেতন কেমন দিত আপনাকে ভাই? বেতন ওই পেপারে লেখছে যে আপনার 14,650 টাকা, মরিশান রুপি। হ্যাঁ, 14,650 টাকা। তো আসার পরে আপনার কত দিছে? এই জায়গায় দিছে আপনার 11,000 টাকা বেতন। 11,000 টাকা। তো আর কি কি করছে আপনার সাথে? আমি ডিউটি অবস্থা কোনো জায়গায় যাবার দেয়নি, তারপর ডিউটি থেকে রুমত গেছি। হ্যাঁ, রুমত থেকে আসে আবার ডিউটি যাচ্ছি, এইভাবে ডিউটি করাচ্ছে, কিন্তু কোনো জায়গা বেড়াতে দেয়নি। মানে এই যে রবিবারে শনিবারে যে হাফ বেলা ডিউটি, রবিবারে ছুটি থাকে, আপনি কাজের থেকে বাইরে যাইতে দেয়নি? না না, রবিবারের ফুল ডিউটি। হ্যাঁ, পুরো মাস ডিউটি করা লাগে, পুরো মাস ডিউটি করে আপনার এই 11,000 টাকা হয় বা 12,000 টাকা এরকম। মানে ফুল 30 দিন ডিউটি করার পরে মরিশান রুপি 11,000 12,000, অর্থাৎ বাংলাদেশি টাকায় 20,000 22,000 টাকা দিত। আর এজেন্সি আপনাকে বলছে বাংলাদেশি টাকায় মোটামুটি এখানকার যদি 14,000 হয় তাহলে বর্তমান যে রেট ওই অনুসারে 2 টাকা 30 পয়সা অনুসারে, তাও তো আপনার 14,000-এ আপনার প্রায় 2 টাকা করে হলেও 1 টাকা 2 টাকাও যদি হয় তারপর 28,000-30,000 টাকা আসে। তার মানে আপনি এখানে আসার পরে দেখেন যা বলছে তার কোনোটাই নাই, কোনোটাই মিল নাই। হ্যাঁ, তো ভাই এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে যারা মরিশাসে আসতে যাচ্ছে বেকারির কাজে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন, তারা কি আসবে নাকি না? ভাই আপনারা দয়া করে আপনারা এই বেকারিতে আসবেন না বা গার্মেন্টসে আসবেন না, দয়া করে। কিন্তু এই আসে আপনারা এইভাবে ইয়ে হতে পারেন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।